চামবাসা থেকে একটি মারুতি ভ্যান গাড়ি মুঙ্গিয়াকামের দিকে আসার পথে আঠারামুড়া পাহাড়ের 43 মাইল এলাকায় আসা মাগরতলা জাতীয় সড়কে বাঁক নিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি প্রায় 60 ফুট গভীর খাঁদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। ঘটনার খবর পেয়ে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে এবং দ্রুত উদ্ধার কাজে নেমে পড়ে। উক্ত উদ্ধার কাজ চলাতে গিয়ে দেখতে পায় গাড়িতে কেউ নেই। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পরেও গাড়ির চালকের কোনো খোঁজ খবর পায়নি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। সামনে ওই একটা মারুতি আর এখানে কিছু ও ঝাড়ু বাহন কিছু আসলো, এখানে লোকাল কয়েকজনে রিপোর্ট করছে যে গাড়িটা নিচে পড়ে গেছে। তারপর আমরা এখানে সার্চ করছি, সার্চ করার পরে কিছু পাইছি না। তার আগে নিচে ছড়া আছে, এখানে আবার বাম দেওয়া আছে, একটা পার্টে অনেক জল জন্য আছে, লোয়ার সাইডে জল নাই, যেখানে জল বেশি গাড়িটা উঠলে টপ পার্টটা একদম নিচে ঢুকে গেছে। তো আমরা বড়ো গাড়িতে আসছি সাহায্য করে টাইগার সাথে উঠে আনছি, কিন্তু তারপরে গাড়ির ভিতরে কোনো পার্সন পাওয়া গেছে। তারপরে জলের আমরা অনেক সার্চ করছি, পুরো রূপের আমরা হদিস পাইছি। জলও সার্চ করছেন? হ্যাঁ, জল আমরা সার্চ করছি। কোন জায়গাটা? এই তো এটা 43 এরিয়া। হ্যাঁ, 43 এরিয়া। কোন সময় ঘটনা হয়েছে? টাইমটা একটু বিজি, কতক্ষণ কটা বাজে? কটা, 2 ঘন্টা তো হইব না, 5টা বাজে না? 3:42, 3:42, 3:42:40। জিরো রিপোর্ট, ভয়েস 18।